দর্শক শ্রোতা, এখন দেখতে পাচ্ছেন এই ছেলেটা 15 টাকার একটা প্রোডাক্ট কিনবে। দেখা যাক সে কি কিনে। তুমি কি কিনবা? মজু। আচ্ছা, টাকা সিলেক্ট করবা না? দর্শক শ্রোতা, দেখুন এক আজব মেশিন। এখানে কতগুলো পণ্য আছে, আপনি পণ্যটা সিলেক্ট করুন, টাকা দিন, এবং টাকা দেওয়ার সাথে সাথে পণ্যটা একাই নিচ দিয়ে নেমে আসবে এবং আপনি সেটা সংরক্ষণ করতে পারবেন। এই যে পণ্য চলে আসলো, এখন আপনি এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন নিচ দিক দিয়ে পণ্য কিন্তু নিয়ে নিচ্ছে। এটা একটা ভ্রাম্যমাণ দোকান বলতে পারেন। এই যে আপনি যদি খুচরা টাকা ফেরত পান সেটাও কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে কোনো দোকানদার নাই, কি আজব। চলেন এই মেশিনটা কীভাবে কাজ করে আপনাদের দেখাই। মেশিনটা কীভাবে তৈরি, ভিতরকার অংশ আপনারা দেখার সুযোগ পাইলেন, কারণ ওনারা মাল লোড করার জন্য আসছে। দেখতে পাচ্ছেন কিভাবে যন্ত্রটা সেট করা আছে। এরা মাল লোড করতেছে, মাল লোড করা প্রায় শেষ। আসসালামু আলাইকুম দর্শক। দর্শক শ্রোতা, আজকে ডিজিটাল বাংলাদেশের একটা ডিজিটাল মেশিন দেখাই আপনাদের। বলতে পারেন যে এটা একটা ডিজিটাল দোকান, ঠিক আছে, কিন্তু এখানে দোকানদার নাই। তবে এটা ভেবেন না দোকানদার নাই বিধে আপনি পণ্য এমনিতে নিয়ে চলে যাবেন, ঠিক আছে। এখানে টাকা আগে দিবেন, তারপরে আপনি পণ্য নিতে পারবেন। আমি যদি একটু বিস্তারিত দেখাই, দিনের বেলা তো এই যে পণ্যগুলো সাজানো আছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে পণ্যগুলো সাজানো আছে। আর এইখানে এই সেই ডিজিটাল পদ্ধতি, কিভাবে টাকা দিবেন আর কিভাবে দিবেন না এটাও এখানে দেখায় দিচ্ছে, কিভাবে দেওয়া লাগবে আর কিভাবে দেওয়া লাগবে না এখানে শিখাই দিচ্ছে। আর এখানে এই যে পণ্যগুলোর দাম এবং এটা শো করতেছে। আমি একটা পণ্য কিনে আপনাদেরকে একটু দেখাই। 20 টাকার একটা পণ্য কিনবো, ফুটিকা কিনবো আমি, ঠিক আছে। ফুটিকাতে চাপ দিলাম। আমি আসলে ক্যাশে দিব, বিকাশে দিব নাকি অন্য ব্যাংকের মাধ্যমে দিব, এইটা আপনি ক্যাশেও দিতে পারেন, বিকাশেও দিতে পারেন, অন্য মাধ্যমেও দিতে পারেন। তো আমি ক্যাশে দিব, ঠিক আছে। আর 20 টাকার নোট দিব। আচ্ছা, এই যে 20 টাকার নোট, এইটা এদিকেই দেনারে চলে গেল। এখন পণ্য কোথায় পাবো? এখানে এই যে পণ্যটা এখানে পড়ে গেল। এই যে আমি কিন্তু খুব সহজেই একটা ফুটিকা পেয়ে গেলাম, ঠিক আছে। এখানে কয়েন দিয়েও কেনা যাবে, এই হচ্ছে পুরো নিয়ম। এই যে বাচ্চা একটা কিনতেছে, তো দেখি কি কিনবা তুমি। নিচ্ছে না কেন? ছেলেটির কাছে কিছু টাকা কম ছিল, এই জন্য ছেলেটি পণ্য কিনতে পারছিল না। তাই আমরা কিছু টাকা তাকে দিলাম, হয়তো বা সেটা খুব সামান্য, তবু একটু দেখা যাক যে ছেলেটা কিভাবে পণ্যটা কিনে। দর্শক শ্রোতা, এখন দেখতে পাচ্ছেন এই ছেলেটা 15 টাকার একটা প্রোডাক্ট কিনবে। দেখা যাক সে কি কিনে। তুমি কি কিনবা? মজু। আচ্ছা, টাকা সিলেক্ট করবা না? আরে ওটা টাস্ক কিছুই না দিদি। দে আচ্ছা নিচে
হ্যাঁ হয়ে গেছে প্রায়। এই চলে আসছে। না 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 তুমি নাও, যাও এটা তোমার। দর্শক শ্রোতা দেখতে পেলেন একটু ঝামেলা করে, ডিজিটাল মেশিন তো একটু একটু ঝামেলা করে, অনেকে আবার বুঝতে সমস্যা করতেছে, পারছে না, আর টাকাটা ভালোভাবে দিতে হবে। আশা করি নিয়মটা আমি খুব সহজে বুঝাইতে পারছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা বাংলাদেশের বড় বড় শপিং মলের সামনেই দেওয়া আছে, হয়তোবা এটার প্রযুক্তি আরও ভালো হবে আস্তে আস্তে। আর দেখানোর কিছুই নেই, একদম ক্লিয়ার দেখে ফেলছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। আমরা এখন আছি শ্যামলী শপিং সেন্টারের সামনে।